মা তখন চিৎকার করার বলে আমাকে বিষ দাও, আমি বিষ খাবো, একটা দা দাও আমাকে কেটে ফেলো, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারি না। ডাক্তার সাহেব বলতেছে, ওই ডাক্তার কান্দতেছে আর বলতেছে, হুজুর জানেন তারপরে কী হয়? বলে তারপরে কী হয়, দ্বিতীয় লাথি যখন দেয় তখন মায়ের জরায়ুটা ফেটে যায়, মায়ের জরায়ুটা ফেটে যায়। মায়ের জরায়ু ফাটার পরে মাত্র এক মিনিটে মায়ের শরীর থেকে আমরা রক্ত ঝরাই প্রায় 2 কেজি, প্রায় কয় কেজি, 2 কেজি। এখন পর্যন্ত যদি আমার শরীর থেকে আমার হাত কেটে একটু রক্ত মাটিতে পড়ে, আমার মা বেহুশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার মায়ের হুঁশ থাকবে না। আমরা প্রত্যেকেই যত বুড়ো হন, যত বয়স হোক, আপনার মায়ের সামনে যদি আপনার হাতের একটু চাঁদে কেটে একটু রক্ত বের হয়, আপনার মা সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মায়ের জরায়ু ফাটায় এক মিনিটে মায়ের শরীর থেকে রক্ত ঝরাইছে কমপক্ষে 15-2 কেজি, কমপক্ষে কত, 15-2 কেজি। তখনও মায়ের হুঁশ আছে, বেহুশ হয়ে গেছে, মা যন্ত্রণায় কষ্টে চিৎকার করতেছে, কাতর হয়ে আছে। তারপরে ডাক্তার সাহেব বলতেছে, 3 নম্বর লাথিটা যখন দিল তখন মায়ের ওই সন্তানের পায়ের বুড়ো আঙুলোটা মায়ের কলিজার নিচে গিয়ে কলিজাটার মৃদু আকার কলিজার পর্দাটা ফেটে গেল, কলিজার পর্দাটা ফেটে গেল। মা তখন অজ্ঞান হয়ে পড়ে যায়, মায়ের তখন আর হুঁশ থাকে না। সন্তানটা যখন প্রসব হলো, ডাক্তার সাহেব বলতেছেন, আমরা গভীরভাবে লক্ষ্য করেছি মায়ের কলিজার মধ্যে মাইক্রোস্কোপ দিয়েছি, চিন্তা করে ভাবি পাই না, ওই সন্তানটা ভূমিষ্ঠর পরে 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে উম্মা উম্মা বলে যখন শব্দ করে, কানের ভিতর দিয়ে মায়ের ওই কলিজার ভিতরে গিয়ে কলিজার মৃদু ফাটাটা সেলাই হয়ে যায়, এবং ওই সন্তানটা যত চিল্লায় মা তত নড়াচড়া করে, তত সুস্থ হয়, মা সুস্থ হয়ে মা জ্ঞান ফিরে শুধুমাত্র একটা কথা বলে, আমার কলিজার টুকরাটা আমার বুকে দাও, আমার মানিকটা আমার বুকে দাও। মা কোনোদিন বলে না এই সন্তানটা কালো না সাদা, কার মতো হয়েছে, কীরকম হয়েছে, প্রতিবন্ধী হলো না সুন্দর হলো, মার জবান দিয়ে কথা বেরোয় না, মা শুধু বলে আমার কলিজার টুকরাটা আমার বুকে দাও। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, এত কষ্টের পরে, এত যন্ত্রণার পরে মা বেহুশ, বাচ্চা উম্মা করে কাঁদতেছে, কানের ভিতর দিয়ে ওই কলিজা গিয়ে যখন আঘাত করে তখন মায়ের হুঁশ ফিরে, এবং কলিজাটা মৃদু আকারে যে ফাটা ছিল সেটা সেলাই হয়ে যায় ধীরে ধীরে। বিজ্ঞান বলেছে যে সন্তানটা যত বেশি মায়ের কলিজায় লাথি দেয়, ওই সন্তানটাকে মা তত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ।